নমস্কার বন্ধুরা আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি সেবির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকাতে বলা হয়েছে মিউচুয়াল ফান্ডের সমস্ত ইনভেস্টারদের এই গুরুত্বপূর্ণ কাজটি জরুরি ভিত্তিতে করতে কারণ এই কাজটি না করা হয় সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের টাকা কিন্তু সমস্যায় পড়বে অর্থাৎ টাকা লেনদেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে বা টাকা তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তো খবরটি কী সেটা আলোচনা করব ভিডিওতে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সময় অনুরোধ যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিও একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিটি অঙ্কে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তাদের ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ আনতে পারেন সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি প্যান কার্ড কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড না লিঙ্ক করলে ইনকাম ট্যাক্সের নতুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুযায়ী তিরিশে সেপ্টেম্বরের পর কিন্তু প্যান কার্ডগুলো অকেজো হয়ে যাবে তো ক্যাম্পসের তথ্য অনুযায়ী এখনও মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে রয়েছেন তাদের মধ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ ইনভেস্টার এখনও প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি তো স্বাভাবিকভাবে এই সমস্ত ইনভেস্টারদের টাকা কিন্তু সমস্যায় পড়বে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের পরে প্যানটি যখন নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ প্যানের সঙ্গে আধার না লিঙ্ক করলে প্যান কার্ডটি কিন্তু অকেজ হয়ে যাবে সেক্ষেত্রে এই সমস্ত গ্রাহকদের টাকা লেনদেন অর্থাৎ মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট বা টাকা তোলার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে শুধু তাই নয় প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড না লিঙ্ক করলে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে তো এই জরিমানা এড়ানোর জন্য এবং মিউচুয়াল ফান্ডের সমস্যা এড়ানোর জন্য আপনাকে দ্রুত গতিতে প্যানের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করাতে হবে এবং যদি আপনি লিঙ্ক করিয়ে থাকেন তাহলে আপনাকে একবার স্ট্যাটাসটা দেখে নিতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি ঠিকঠাক লিঙ্ক হয়ে আছে নাকি কারণ নতুন যে পোর্টাল অনুযায়ী বিভিন্ন কিন্তু সমস্যা হচ্ছে তাই অবশ্যই আপনিও একবার চেক করে নিন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক হয়ে আছে নাকি যদি প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্কের ডেড আবার বাড়ানো হয় সেক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু যদি না মানে এই ডেড বাড়ানো হয় সেক্ষেত্রে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি অবশ্যই লিঙ্ক করতে হবে তবে লিঙ্ক করবেন হবে এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্সের নতুন পোর্টালে যেতে হবে কিন্তু এখন সমস্যাটা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন পোর্টালে কিন্তু সমস্যা হচ্ছে তাই আপনি চেষ্টা করলে এই ওয়েবসাইটে করতে পারেন না হলেও আরও একটি সহজ পদ্ধতি আছে যেটা কি এসের মাধ্যমে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং সেটা কীভাবে করবেন সেটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে যার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে এবং আই ব্লকে দিয়ে দেবো তাই এই ভিডিওতে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল সেটা হচ্ছে কি যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না হলে মিউচুয়াল ফান্ডের টাকায় বিপদে পড়তে পারে অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন আশা করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে